কুটুমাই ইউটিউব চ্যানেল দিব্যস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি সকলের পরিচিত শিয়ালদা স্টেশনের সামনে। তো আমার পেছনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনের যে জায়গাটা রয়েছে। তো আজকে শিয়ালদা স্টেশনে আসার কারণ, আজকে কিন্তু আমি তোমাদের দেখাবো কলকাতার জীবন্ত যে কালী রয়েছে শ্যামসুন্দরী মায়ের মন্দির, সেটা কিন্তু এই শিয়ালদা স্টেশন থেকে খুবই কাছে। তো সম্পূর্ণ সেই শ্যামসুন্দরী মাকে তোমাদের দর্শন করাবো এবং চেষ্টা করবো সেই মন্দিরের যে ইতিহাস রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরার, এবং কিভাবে তোমরা এই মন্দিরে আসবে, কিভাবে পুজো দেবে, এ টু জেড ইনফরমেশন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো কিভাবে আমি মন্দিরে যাচ্ছি তোমাদের সেটা দেখানো যাক। আচ্ছা, এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যেতে গেলে তোমাদের যে কোনো দিক থেকে প্রথমে কিন্তু আসতে হবে এই শিয়ালদা স্টেশনে, এবং এই শিয়ালদা স্টেশনেই তোমরা দেখতে পাচ্ছ দূরে আমাদের ভারতের যে পতাকা, সেই পতাকা উঠছে। তো এই শিয়ালদা স্টেশন থেকেই তোমরা কিন্তু বাস এবং অটো করে কিন্তু যেতে পারবে। বন্ধুরা, আজকে যেহেতু রয়েছে 21শে জুলাই, অর্থাৎ ধর্মতলায় যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান, কিন্তু সেই জন্য কিন্তু আজকে বাস পেলাম না, সম্পূর্ণ পায়ে হেঁটেই কিন্তু এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যেতে হচ্ছে। তো সরাসরি সেই মায়ের মন্দিরের সামনে রাস্তায় রয়েছি। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু শিয়ালদা, এদিক থেকে আমি হেঁটে এলাম এবং এটা কিন্তু সুফিয়া স্ট্রিট, এবং এইদিকে কিন্তু চলে গেল মানিকতলা, এবং এই রাস্তা আমি ক্রসিং পার করলাম। পার করার পরে ঠিক সামনেই দুপা এগোলেই কিন্তু তোমরা এখানে পাবে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি হসপিটাল। তো আমার সামনেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি হসপিটাল। এই হোমিওপ্যাথি হসপিটালের সামনে দিয়েই কিন্তু দুপা এগোলেই রয়েছে কলকাতার জীবন্ত শ্যামসুন্দরী কালীমায়ের মন্দির। তো এখানে দেখতে পাচ্ছ দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি যে হসপিটাল রয়েছে, সেই হসপিটাল, সেই হসপিটাল থেকে হালকা এগোলেই কিন্তু ডান হাতে তোমাদের ঘুরতে হবে, এবার সেখান থেকেই যাব মায়ের মন্দিরে। এবং এই যে গলিটা রয়েছে, এই গলিতে প্রবেশ করতেই কিন্তু সামনে দেখতে পাচ্ছ মায়ের একটা মন্দির রয়েছে, এবং এখানে মেন লোকেশন হিসাবে কিন্তু পাশে একটা মন্দিরও রয়েছে। এবং এই যে সামনে ছোট্ট গলিটা, এই গলি দিয়েই কিন্তু শ্যামসুন্দরী মায়ের যে মন্দির রয়েছে সেই মন্দিরের রাস্তায় কিন্তু প্রবেশ করছি আমি। তো সম্পূর্ণ এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরের যে গলিটা রয়েছে সেই গলিতে প্রবেশ করতেই তোমরা কিন্তু অনেক এখানে ফুল মালা এবং ডালার দোকান পেয়ে যাবে, এবং তোমরা চাইলে এখান থেকে কিন্তু মায়ের ফটো কিনেও তোমরা বাড়ি নিয়ে যেতে পারো। তো সম্পূর্ণ মায়ের মন্দিরের গলিতেই কিন্তু বেশ কিছু দোকান রয়েছে পুজো দেওয়ার জন্য। তো এই দোকানগুলোর পাশেই আরও একটা সরু গলি আছে, সেই গলির ভেতরেই কিন্তু রয়েছে কলকাতার অন্যতম জীবন্ত কালী মা শ্যামসুন্দরী মায়ের মন্দির। তো চলো সরাসরি এই গলি দিয়ে মায়ের মন্দিরের সামনে প্রবেশ করা যাক, এবং এই গলিতে ঢুকেই তোমরা কিন্তু সামনে এখানে সম্পূর্ণ বিনামূল্যে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে। সম্পূর্ণ তোমরা যে এই বিশাল দোতলা বাড়িটা দেখছো, এটাই কিন্তু বর্তমানে শ্যামসুন্দরী মায়ের মন্দির। দেখতেই পাচ্ছ গেটে লেখা রয়েছে জয় মা শ্যামসুন্দরী মন্দির। তো এই মন্দিরে কিন্তু প্রত্যেক দিন অনেক ভক্ত সারাক্ষণই ভিড় করে থাকে মায়ের একবার দর্শন পাওয়ার জন্য। এবং দেখতে পাচ্ছ দূরেই কিন্তু ছোট্ট আমাদের শ্যামসুন্দরী মা, যেখানে মাকে কিন্তু 5 বছরের বালিকা রূপে পুজো করা হয়। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এবং আমি কিন্তু সকালবেলায় চলে এসেছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে, এবং মায়ের পুজো যেহেতু এখনও শুরু হয়নি সেই জন্য দেখতে পাচ্ছ অনেক ভক্ত কিন্তু এখানে মাকে পুজো দেবে বলে এবং দর্শন করবে বলে দাঁড়িয়ে রয়েছে। তার পাশেই কিন্তু এখানে রয়েছে ছোট্ট একটা মায়ের চরণ এবং ত্রিশূল, এখানে অনেকে কিন্তু এই ত্রিশূল মাথায় লেবু দিচ্ছে ফাড়া কাটার জন্য। এবং এই শ্যামসুন্দরী মা কলকাতার এই যে বাড়ি শিয়ালদার ঠিক কাছে, এই বাড়িতে কিন্তু মা এখানে সম্পূর্ণ জীবন্ত, কারণ মা কিন্তু স্বয়ং নিজে এই মন্দিরের যে পুরোহিত রয়েছে তাকে মা দেখা দেয়, এবং মা সম্পূর্ণ এই মন্দিরে যত ভক্ত আসে তারা যদি একবার মাকে বলে যে মা তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, মা কিন্তু তার বাড়িতেও যায়। এবং মা প্রত্যেকটা পদক্ষেপে মা কিন্তু সবসময় প্রত্যেকটা ভক্তকে মা কিন্তু জানান দেয় যে মা কিন্তু এখানে স্বয়ং রয়েছে। এবং মাকে যেহেতু এখানে 5 বছরের বাচ্চা হিসাবে পুজো করা হয় সেই জন্য দেখতেই পাচ্ছ অনেকে কিন্তু মাকে এখানে চকলেট, ক্যাডবেরি, লজেন্স এসবও কিন্তু মাকে এখানে দিয়ে থাকে। এছাড়াও ছোট্ট এই শ্যামসুন্দরী মাকে তোমরা একবার দেখলেই কিন্তু তোমাদের মন ভরে যাবে, এবং মাকে এক এক দিন এক এক রকম সুন্দরভাবে সাজানো হয়ে থাকে।
বাচ্চা এবং মায়ের ঠিক চরণের নিচের দিকে মাটিতে কিন্তু রয়েছে নবগ্রহের মূর্তি। এবং একই মন্দিরে তোমরা নবগ্রহ পেয়ে যাবে, প্লাস এখানে শ্যামসুন্দরী মা রয়েছে, প্লাস এই মন্দিরে ভৈরব হিসাবে কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ দেব, তাছাড়াও রয়েছে শিব ঠাকুর, সমস্ত ঠাকুর কিন্তু একসাথে তোমরা পেয়ে যাবে এই বাড়িতে। তো প্রত্যেক দিন কোনো না কোনো তারকা কিন্তু এই শ্যামসুন্দরী মায়ের দর্শন পাওয়ার জন্য এই মন্দিরে এসে থাকে। সেরকমই আজকে কিন্তু এক সেলিব্রিটি আসবে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, শেষে তোমাদের দেখাবো এবং এই মায়ের পুজো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। পাশেই ভৈরব হিসাবে দেখতে পাচ্ছ প্রভু জগন্নাথ দেব এবং বলভদ্র সুভদ্রা দেবী রয়েছে। এছাড়াও মায়ের ঠিক বাঁ সাইডে কিন্তু রয়েছে
এবং যেটা তোমাদের বলেছিলাম, আজকে কিন্তু এই মন্দিরে তারকা উপস্থিত রয়েছে। জি বাংলা জয় সিরিয়ালে যে রিভু হয়েছিল দিব্যজ্যোতি দত্ত, সে কিন্তু এই মন্দিরে এই শ্যামসুন্দরী মাকে পুজো দেওয়ার জন্য আজকে এসেছে। পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো এই অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এর কিছু বক্তব্য, সাক্ষাৎকার সেটাও নিয়েছি আমি, সেটা পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো। এছাড়াও এই দিব্যজ্যোতি সাহা এছাড়াও কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনো তারকা এই শ্যামসুন্দরী মাকে দর্শন করার জন্য এই মন্দিরে উপস্থিত থাকে। এছাড়াও তোমরা পরবর্তী ভিডিওতে শ্যামসুন্দরী মায়ের আরও অনেক ইতিহাস জানতে চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এই মন্দিরে প্রত্যেক ভক্ত কিন্তু নিজের গা থেকে অলংকার পর্যন্ত খুলে একটা দিন রয়েছে, সেই দিনে মাকে কিন্তু সম্পূর্ণ পরিয়ে দেয়। তো দেখতেই পাচ্ছ এক মারোয়ারি ব্যবসায়ী মাকে কিন্তু এখানে সোনার অলংকার দিয়ে গেল এবং পুরোহিত মশাই সেটা কিন্তু এখানে মাকে পরিয়ে দিচ্ছেন সোনার গয়না। তো এই মাকে কিন্তু অনেকেই বলে থাকে যে এই মাকে দর্শন করলে এবং এই মায়ের মন্দিরে এসে একবার মাকে তার সমস্ত দুঃখ কষ্ট বললে মা কিন্তু অবশ্যই সেই সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেয়। তো এই জন্যই কিন্তু জীবন্ত কালী বলা হয় কলকাতার শিয়ালদার পাশে অন্যতম এই শ্যামসুন্দরী কালী মাকে। তো দেখতেই পাচ্ছ এখানে মাকে কিন্তু অলংকার পরানো হচ্ছে। যেটা তোমাদের বলছিলাম যে মধ্যরাতে অনেক সময় কিন্তু মা স্বয়ং নিজে এই মহাদেবের ঘরে এসে থাকে, সেটা এই মন্দিরের সকলে কিন্তু অনুভব করেছে। সেই দেবাদিদেব মহাদেবকে তোমরা দেখতে পাচ্ছ। এবং এই মায়ের মন্দিরে যে দিব্যজ্যোতি তারকা আজকে এসেছে তার হাত দিয়েই কিন্তু প্রত্যেকটা ভক্তকে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এবং মা যেহেতু স্বয়ং নিজে এখানে চালকলা প্রসাদ গ্রহণ করার জন্য মা এসেছিল, সেই জন্য প্রত্যেক ভক্তকে কিন্তু এখানে পুষ্পণ্যর সাথে গোটা কলা দেওয়া হয়। এছাড়াও থাকে মিষ্টি, আলুর দম, পনি, দেখতেই পাচ্ছ। সেই জন্য অনেক ভক্ত কিন্তু এখানে মাকে চালকলাও কিন্তু নিবেদন করে থাকে। এবং সম্পূর্ণ সানযাত্রার দিন শুদ্ধ কাপড়ে এলে প্রত্যেকে কিন্তু মায়ের গর্ভগৃহের ভেতরে প্রবেশ করতে পারে এবং মাকে তারা নিজে দর্শন করে ছুঁয়ে প্রণাম করতেও পারে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো পরবর্তী এপিসোডে তোমাদের দেখাবো এই দিব্যজ্যোতি আর কিছু সাক্ষাৎকার নিয়েছি সেইটা। আজকে এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরের ভিডিও তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি।